নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে, মাসিক রাশিফলের অনুষ্ঠান মে 2022। আপনার ঠিক কেমন যেতে পারে, কতটা ভালো থাকবেন আপনি, মে 2022-এ কতটাই বা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নতুন এই মাসটিতে, আমরা জানব মে মাসে কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকাদের রাশিফল বা মাসিক রাশিফল কতটা ভালো থাকতে পারেন, তারা কতটাই বা এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে তারা ভালো থাকতে পারবে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আর কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো বাড়বে, ইত্যাদি বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা চলবে। এবং সাধারণত মাসিক রাশিফলের অনুষ্ঠানে আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করি। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি হলো কন্যা, কন্যা রাশি। যে কন্যা রাশির অধিপতি হলেন বুধ, তিনটি নক্ষত্র দ্বারা কন্যা রাশি তৈরি। উত্তর ফাল্গুনী, যেটি কিনা রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র হস্তা এবং মঙ্গলের নক্ষত্র চিত্রা, অর্থাৎ এই তিনটি গ্রহের প্রভাব আর সাথে বুধ গ্রহের প্রভাব কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকাদের উপরে কিন্তু আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করতে পারি। তো এহেন কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকাদের মে কেমন যাবে সেটি জানতে হলে সবার প্রথমে আমাদের জানতে হবে এ মাসের গ্রহগত সঞ্চার বা প্ল্যানেটারি ট্রানজিট। রবি মাসের প্রথমে অবস্থান করবে রাশি মেষে, 15 তারিখ নাগাদ মেষ রাশি থেকে তার বৃষ রাশিতে প্রবেশ। বুধ অবস্থান করবে বৃষ রাশিতেই, মঙ্গল মাসের প্রথমে কুম্ভ রাশিতে, 17ই মে 2022 মঙ্গল প্রবেশ করবে মীন রাশির ঘরে। বৃহস্পতি অবস্থান করবে মীন রাশিতে, শুক্র মীন থেকে মেষে প্রবেশ করবে 23 তারিখ নাগাদ, শনি অবস্থান করবে রাশি কুম্ভে এবং রাহু অবস্থান করবে রাশি মেষে, তুলাতে অবস্থান করবে কেতু। কেমন যেতে পারে চলুন সেটি জানার চেষ্টা করি এবার। কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকাদের স্বাস্থ্যক্ষেত্রটি এ মাসে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। এ মাসে স্বাস্থ্যক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাবে প্রথম 15টা দিন, তবে প্রথম 15 দিনের পর থেকে স্বাস্থ্যক্ষেত্রে সামান্য জটিলতা বা স্বাস্থ্যের কারণে ব্যয় বৃদ্ধি হতে পারে। এর মানে এই নয় যে স্বাস্থ্য আপনার ভেঙে পড়ল, স্বাস্থ্য নিয়ে আপনি অনেক বেশি প্রবলেমে চলে আসলেন, কিন্তু আপনারা তো খুব হেলথ কনসিয়াস। দেখা যাবে আপনাদের ক্ষেত্রে মাসের 15 তারিখের পর থেকে স্বাস্থ্যের কারণে খরচ, ব্যয় বৃদ্ধি, ডক্টর কনসালটেন্সি, স্বাস্থ্যের কারণে ভ্রমণ, এই বিষয়গুলো কিন্তু হতে পারে। কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকাদের এই মাসটিতে অর্থনৈতিক ক্ষেত্র মধ্যম প্রকৃতির থাকছে, খুব বেশি অর্থনৈতিক ডেভেলপমেন্ট আশা করা যায় না। কিছু সঞ্চয়ের সম্ভাবনা ডেফিনেটলি থাকবে, তবে সোর্স অব দ্য ইনকাম, যেখান থেকে আমার পয়সাটা আসবে, সেই সোর্সটা কিন্তু এ মাসে খুব একটা হিতকর থাকছে না। কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকাদের এই মাসে যোগাযোগের ক্ষেত্রটি খুব স্ট্রং থাকবে, আইনি সমস্যা মেটানোর জন্য যোগাযোগ, কোনো একটি বেসরকারি অর্গানাইজেশনে কাজ চাই সেই কাজটি প্রাপ্তির জন্য যোগাযোগ, এগুলো কিন্তু বাড়তে পারে। তবে কন্যার ক্ষেত্রে প্রেমের সম্পর্ক কিন্তু পজিটিভ থাকবে এই মাসটিতে, নতুন প্রেমের সম্ভাবনা যেমন দেখা যায়, যাদের রিলেশনশিপ ছিল কোনো কারণে ব্রেকআপ হতেই পারে রিলেশনশিপে, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করা যাবে নতুন এই মাসটিতে। কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকাদের সন্তান ভাগ্যটিও ভালো থাকবে। দীর্ঘদিন ধরে যারা সন্তানজনিত সমস্যায় ভুগছিলেন, কোনো কারণে সন্তান সুখ প্রাপ্তি হচ্ছিল না, তাদেরও কিন্তু আমি বলবো ভালো সময়। কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকাদের বিবাহের যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, লাভ ম্যারেজের ক্ষেত্রেও যেমন যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে তো কথাই নেই, যোগাযোগ বাড়বে এবং ফাইনালাইজড হবে, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ থাকে। যোগাযোগ তো না হয় হলো, কিন্তু যোগাযোগটা কি ফাইনালাইজড হবে, বিয়ে পর্যন্ত কি পৌঁছাবে, এই ধরনের প্রশ্ন যদি থেকে থাকে, আমি বলি আপনাদের যোগাযোগও হবে এবং সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছাবেও। কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকাদের এই মাসটিতে দেখা যাচ্ছে মানসিক চাপ কিন্তু থাকবে, পজিটিভ আছে, রিলেশনশিপ পজিটিভ, ম্যারেজ লাইফ পজিটিভ থাকছে, ম্যারেজের যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সেলফ প্রফেশনের ক্ষেত্রটাও পজিটিভ আছে, যেটা আমি বলছিলাম সেলফ প্রফেশনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাবে, মানি মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, যে কোনো ধরনের সেলফ প্রফেশন হোক না কেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করা যায়। কিন্তু প্রশ্ন একটাই, পজিটিভিটি বাড়বে, জার্নালিস্টদের পজিটিভিটি বাড়বে,
পলিটিক্সে পজিটিভিটি বাড়বে, তাহলে আর্নিং এর ক্ষেত্রটাই সমস্যা কেন? আপনার রাশির দ্বিতীয় ভাবে কেতুর অবস্থান এটা কিন্তু ভুলে গেলে হবে না। অর্থাৎ কোনো কারণে আর্নিং এর সোর্সটা, সম্পত্তি বৃদ্ধির জায়গাটা একটু পীড়িত থাকতে পারে। কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের ব্যবসায়ীদের মাসটি বেশ পজিটিভ থাকছে, ব্যবসায়ীদেরও ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে। এবং আমি তো বলবো এই মাসটিতে নতুন ব্যবসা শুরু করা যেতে পারে, যারা ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন দীর্ঘদিন ধরে তাদের কিন্তু এই মাসটি পজিটিভ হবে। এবং যাদের ব্যবসায়ী সাময়িক গোলযোগ ছিল, ঠিক মেকআপ করতে পারছিলেন না বা ঠিক মতো পসার করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রেও মাসটি কিন্তু যথেষ্ট সাপোর্টিভ হবে। কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের ভ্রমণ এই মাসে কিন্তু পজিটিভ হচ্ছে, তবে মানসিক চাপ একটা থেকে যাবে। সেই চাপটা হতে পারে অত্যাধিক চাহিদার জন্য, সেই চাপটা হতে পারে অত্যাধিক কিছু প্রাপ্তির জন্য, সেই চাপটা হতে পারে নিজের পিছনে খরচ, নিজের হেলথের পিছনে খরচ, বা পারিবারিক ক্ষেত্রে আড়ম্বরতা দেখাতে গিয়ে কিন্তু অনেক বেশি খরচ হয়ে যেতে পারে কন্যার। কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের মধ্যে যারা ফরেনে যাওয়ার ইচ্ছা পোষণ করে রয়েছেন তাদের এই মাসটি কিন্তু পজিটিভই আমি বলবো। এবং দূরে ট্রাভেলের সংযোগও রয়েছে, মানে শুধুমাত্র ফরেন নয়, আদার কান্ট্রিতে নয়, আদার স্টেটে যাওয়ার প্রবাবিলিটিও কিন্তু অনেকটা বেশি থাকবে কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখন প্রশ্ন আসে চাকুরিজীবীদের কি হবে, নতুন চাকরি কি পাওয়া যাবে? তাহলে এক কথায় যদি বলতে হয়, নতুন চাকরি প্রাপ্তির যোগ কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির থাকছে। গভর্নমেন্ট সেক্টরে প্রাপ্তির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে, যে কোনো এক্সামিনেশন হলে তাতে হয়তো কৃতকার্য হতে পারবেন। কর্পোরেট সেক্টরে চাকরির সম্ভাবনা শেষের 15টা দিন রয়েছে। কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের এই মাসটিতে মে 2022 দেখা যাবে তাদের হেলথের ক্ষেত্রে কিছু খরচ হচ্ছে মাসের শেষের দিকে, সেই সময় মেন্টাল হেলথেও কিছু সমস্যা আসতে পারে। নিজেকে পরিপাটিভাবে রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে সুস্থ থাকা যায়। কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের এই মাসটিতে তাদের ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে, যে কথাটা আমি বলিনি, পারিবারিক দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্পর্ক, টুকিটাকি অশান্তি হচ্ছিল কিছুটা অশান্তি কম হবে, সম্পত্তি কেনাবেচাকে কেন্দ্র করে যাদের অশান্তি ছিল তাদেরও দেখবেন অনেকটা পজিটিভ আপনারা রয়েছেন এই সময়। এবং একই সাথে নতুন কিছু কেনা, নতুন কিছু ক্রয় করা, সেটা জমি হোক, সেটা বাড়ি হোক, সেটা ফ্ল্যাট হোক, নতুন প্রপার্টি হোক, সেটার কিন্তু সংযোগ কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের এ মাসে থাকছে। তবে আবারও আমি বলবো, অযাচিতভাবে কিছু টেনশন আসতে পারে, যেটা হয়তো আদতেও এক্সিস্ট করে না, একটা অজানা ভয়, যেরকম একটা হয়ে যাবে না তো, কোনো একটা কাজ করতে যাচ্ছেন নেগেটিভ মাইন্ডেড হয়ে যাচ্ছেন, বারবার বারবার সেই কাজ থেকে ফোকাস আপনার হারিয়ে যাচ্ছে এবং বারবার নেগেটিভ মাইন্ডেড হয়ে গিয়ে আপনি একটা রং ডিসিশন নিয়ে নিচ্ছেন, হয়তো কাজটাই করা হচ্ছে না আদতেও। তো এই ধরনের বিষয়গুলোর জন্য মেডিটেশন আ মাস্ট। চন্দ্রের প্রভাব কিন্তু কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের উপরে থাকে এবং একটা ডুয়ালিটি তো থাকছেই, কেন কি কন্যারাশি কন্যালগ্ন যার অধিপতি হচ্ছে বুধ, সুতরাং একটা ডুয়ালিটির কম্বিনেশনও কন্যার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করি। এবং একই সাথে চন্দ্রের প্রভাবটা তো থাকছেই, সো মেডিটেশনটা করার চেষ্টা করুন। অতিরিক্ত মানসিকভাবে ভেঙে পড়লে একটা দ্বিমুখী রুদ্রাক্ষ আপনি ব্যবহার করতে পারেন, ঠিকঠাকভাবে শোধন করে এবং সঠিকভাবে পরিধানের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা সাপোর্ট পাওয়া যাবে অ্যাটলিস্ট টেনশনের বিষয়বস্তুগুলো থেকে। সম্পর্ক যোগের ক্ষেত্রে শুভ রয়েছে ডেফিনেটলি, সে কথাটা কিন্তু বলা যেতেই পারে। কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের সহোদরের সাথে সম্পর্ক পজিটিভ থাকবে এই মাসটিতে, এবং বিবাহের যোগের কথাটাও পজিটিভ থাকবে সেটাও কিন্তু বলা যেতে পারে। তবে গাড়ি চালানো, ভ্রমণ করা দ্রুতগামী গাড়িতে, এগুলো আপনাকে একটু সাবধানে করতে হবে। যে কোনোভাবে এই মাসে আপনাদের ফরেন ট্রাভেলের সংযোগ বাড়ছে, যারা ফরেনে রয়েছেন এডুকেশনাল পারপাস তাদের পজিটিভিটি বাড়বে, যারা যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে কর্মসূত্রে তাদের পজিটিভিটি থাকছে, তবে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে মাসের সেকেন্ড হাফে, অর্থাৎ শেষের অর্ধে কিন্তু সমস্যা বাড়বে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভিটি আছে, রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রে বা স্পিরিচুয়াল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু সামহাও পজিটিভিটি থাকবে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। যে কোনো মন্তব্য যদি থাকে
সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে। অবশ্যই ভিডিওটি দেখে কমেন্টে আমাকে জানাতে পারেন। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে। নমস্কার।